পঞ্চগড় শহরে শব্দদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। বাস থেকে শুরু করে ইজি বাইক, অটোরিকশা সহ ব্যাটারি চালিত রিকশা, ভ্যান চালকরা যেমন খুশি তেমন ভাবে বাজাচ্ছেন হাইড্রোলিক হর্ন। অতিষ্ঠ শহরবাসীর অভিযোগ, সমাধানে পদক্ষেপ নেয়নি কেউ। হর্নের বিকট শব্দে বিপর্যস্ত মানুষ, আর এই দৃশ্য পঞ্চগড় শহরের। একসময়ের শান্ত এই শহরে গত কয়েক বছরে বেড়ে গেছে শব্দ দূষণ। চৌরঙ্গী মোড় থেকে দক্ষিণে সুগার মিল ও সিএনবি মোড়, তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এবং জালাশি মোড় পর্যন্ত দূষণের মাত্রা তীব্র পর্যায়ে পৌঁছেছে। শহরের বাসিন্দারা জানান, আগে হাইড্রোলিক হর্নের তীব্র আওয়াজ পাওয়া যেত শুধু বাস, মিনিবাস, মাইক্রোবাসের মতো বড় যানবাহন থেকে, কিন্তু এখন ইজি বাইক, অটো, ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যানের চালকরাও অকারণে বাজাচ্ছেন হাইড্রোলিক হর্ন, আর এতে শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। শব্দ দূষণ এটা একটা বিপজ্জনক মাত্রা চলে গেছে। গাড়ি ঘোড়ার শব্দতে আমাদের খুব অসুবিধা হয়। এই গাড়ির হর্ন দিয়ে বাড়িতে গেলে তখন মাথা ব্যথা করে। হর্ন বাজানোর কোনো প্রয়োজন নাই, তারপরও তারা অনর্থক হর্নগুলো বাজাচ্ছে। দিনের পর দিন এমনটা চললেও সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সাউন্ড যেন, গাড়ির শব্দ দূষণ যেন না হয়, সেদিক দিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ট্রাকগুলো চলে রাতের বেলায়, সেই ট্রাকগুলো আমরা মাঝে মাঝে চেক করছি, যেগুলোতে হাইড্রোলিক হর্ন আছে সেগুলো হর্ন অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। অটো, ভ্যান বা রিক্সায় যেগুলো আমরা দেখছি, লক্ষ্য করছি যে তারা যত্রতত্র না বুঝে তারা হর্ন, এই হাইড্রোলিক হর্ন বা বিভিন্ন ধরনের হর্ন বাজাচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, শিগগিরই শব্দ দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা শহরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।